হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? আমি আর সময় নষ্ট করব না, আজকে সরাসরি ভিডিওয়ে চলে যাই। তো আজকের বিষয় হচ্ছে তিলক ধারণ। এই তিলক ধারণ আমরা কেন করি, গলায় মালা কেন নিই? এটা আমাদের পোশাক, তাই না? যেমন স্কুলের ছেলেদের পোশাক থাকে, যেমন পুলিশের পোশাক থাকে, যেমন ডাক্তারের পোশাক থাকে, যেমন উকিলের পোশাক থাকে, তাদের পোশাক পরতে তো লজ্জা লাগে না, তাহলে আমাদের কেন লাগবে লজ্জা? এটাও আমাদের পোশাক, ভগবানের দেয়া পোশাক। দেখুন, যদি 1 লাখ লোক দাঁড়িয়ে থাকে, সেখানে যদি 10 জন তিলক করে দাঁড়িয়ে থাকে, তার দিকে প্রভুর নয়ন আগে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। তাও কাজেই আপনারা তিলক করুন, লজ্জা পাবেন না, এটা আমাদের পোশাক। তো একটা গল্প বলি এই নিয়ে শুনুন। এক জায়গায় এক রাজা ছিল। সেই রাজা প্রচণ্ড বদ, প্রচণ্ড দুরাচারী, প্রজাদের উপর অকাত্যভাবে অত্যাচার, নারী পুরুষদের উপরে অত্যাচার, সন্তানদেরকে আছাড় মেরে মেরে ফেলা, বাইজি গমন করা, নেশা করা, তার সব বিদ্যা ছিল। সে যে রাস্তা দিয়ে যেত, কেউ থাকতো না, ভয়ে সবাই পালিয়ে যেত। তো অন্য এক রাজার তার উপরে শত্রু ছিল। তো একদিন সেই রাজা খবর পেল যে এই বদমাইশ রাজা আজকে সন্ধ্যের সময়, ঠিক সন্ধ্যে হয়ে আসবে সেই সময়, ও এই রাস্তা দিয়ে যাবে। তো তো সেই রাজা তখন সৈন্যদেরকে বলে পাঠালো যে তোমরা রেডি হয়ে ওই রাস্তার পাশে লুকিয়ে থাকবে, লুকিয়ে থেকে ও যখন আসবে ওর মাথাটা কেটে ফেলবে, এটাই আমার বলা। তখন সেই প্রজারা ঠিক তাই করলো রাজার আদেশে। রাস্তার ধারে একটা মণি ঋষিদের কুঁড়ে ঘর ছিল, তো তার পাশে ওই প্রজা লুকিয়েছিল, সেই রাজার প্রহরী লুকিয়েছিল। তো এই বদমাইশ রাজা আস্তে আস্তে ধারালো অস্ত্র দিয়ে মুন্ডুটা এক কোপে কেটে ফেলতেই মণি ঋষির সামনে গিয়ে মুন্ডুটা পড়ল। তো সেই মুনি সেই সময় তিলক করছিলেন, তো কিছুটা তিলক ওই রাজার কপালে পড়ে যায়, হাত থেকে ছিটকে কিছুটা তিলক ওই রাজার কপালে পড়ে যায়। মুন্ডুটা দেখে যেহেতু সেই মুনি একদম ছটপটিয়ে উঠেছেন, আর সেই সময় তিলকটা পড়ে গেছে। তো যাই হোক, গল্পটা হচ্ছে এই, তখন ওই রাজা যা পাপ করেছে, ওই রাজা যাবার কথা কুম্ভপাক নরকে, তখন সেই নরকে গিয়ে দেখে যে টগবগিয়ে কড়াইয়ের মধ্যে তেল ফুটছে, তো সেইখানে রাজাকে চুবানো হবে। তো মুন্ডুটা সেখানে দিতেই আশ্চর্য ঘটনা ঘটল, সেই তেল একদম ঠান্ডা হয়ে জল হয়ে গেল আর আগুন নিভে গেল। তখন যমরাজের কাছে দূতরা গিয়ে বলল, হে যমরাজ, এই এই ব্যাপার ঘটল। তখন যমরাজ বলছে, এটা কি করে সম্ভব, ও তো ভীষণ পাপী, ওর তো এই এটা হওয়ার কথা নয়, চলো আমরা দেখি। তখন নারদ গিয়ে বলল, হ্যাঁ যমরাজ, এটা হবারই কথা, কেন, ওর মুন্ডুটা যখন কাটা হয়, ওর কাটা মুন্ডুতে তিলকের ছিটা পড়েছিল, যেহেতু এক ঋষি সেখানে তিলক করছিলেন, সেই তিলক ছিটকে রাজার মাথায় পড়ে, তো ওই তিলকের ক্ষমতার জোরে ও সব পাপ থেকে মুক্ত হয়ে গেল। তখন যমরাজ বড় বিপদে পড়ল যে এবার কি করা যায়, একে তো কোনো শাস্তি দেয়া যায় না। তখন নারায়ণের দূত এসে সেই রাজাকে নিয়ে গেল, সসম্মানে নিয়ে গেল। তো আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভেবে দেখুন, এবার তিলক করবেন, মালা পরবেন না করবেন না, তিলক না মালা পরবেন না, আমার কথা মনে রাখবেন, মনে রাখলে আপনাদের ভালো হবে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।